তালি পারে আমরা এই দেশের কিন্তু বেশি পরিমাণে ক্ষতি করতে পারবো, বুঝতে পারছেন? আমার কাছে যত অস্ত্র থাক, যতই গোলা বারুদ মানে যা থাক, হ্যাঁ, ওই মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে যে কোনো সময় জনগণ আমাকে যদি ঘাপাতি পারে। হ্যাঁ, তারপর মনে করেন যে ওই পুলিশ আইসি আমাকে কেল্লা ফাতে কই দিতে পারে। হ্যাঁ, একটা ভয় তো থাকবেই। প্রেসক্রিপশন কার কা ওষুধ লিখবে? ওই যারা ওই ডাক্তারে বকশিস দেয় তার কা ওষুধ কিন্তু লিখবে। চুলকুনি ভাই বা পেট ব্যথাও করে, তাও আপনার রক্ত পরীক্ষা, পিসাব পরীক্ষা, এক্সরে মেক্সরে মানে কই আপনার কেল্লা ফাতে কই দিবে একেবারে, বুঝতে পারিছেন? শুধু দর্শক মন্ডলী কেমন আছেন সবাই, শুরু করতে যাচ্ছি আমাদের অনিয়মিত আয়োজন টকবক্স শো। আর এই শোতে আমরা হাজির করি সমাজের কিছু বিখ্যাত কুখ্যাত সকল ব্যক্তিবর্গ। তো আজ আমাদের সাথে তেমনই একজন কুখ্যাত ব্যক্তি আছেন, যিনি হলেন ডাকাত। তো তিনি আগে চোর ছিলেন এবং চোর থাকাকালীন আমাদের এই শোতে তার একটি সাক্ষাৎকার ছিল, আপনারা হয়তো দেখেছেন। তো তিনি এখন প্রমোশন পেয়ে ডাকাত হয়েছে। তো চলুন আজকে আমরা তার সাক্ষাৎকার নেব। তো কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, আপনি কিরম আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আপনি এই যে চোর থেকে ডাকাত কেন হলেন এটা যদি একটু বলেন। কবই তো কবা জানিতে আইছি। হ্যাঁ, ওই ঘটনা হচ্ছে সেবার যেবার এইলাম আপনারই কেন, আমি সেবার কি কইলাম যে আমাকে সরে গিয়ে প্রমোশন পাতি গেলি শিক্ষিত হওয়া লাগবি, তালি পরে আমরা এই দেশের কিন্তু বেশি পরিমাণে ক্ষতি করতে পারবো, বুঝতে পারছেন? এখন দেশের ক্ষতি করতে গেলি প্রমোশন পাই পাই আমরা প্রমোশন সরাতে প্রমোশন পাতি কি হয় ডাকাই ডাকাইতে হয়, তালি সেটা বোঝা লাগবি, এই জন্য ডাকাই থাইছি। এখন ওই বিষয় হচ্ছে ডাকাইত কিন্তু আমরা সমাজে একা না, সেটা আপনার বোঝা লাগবি। আমার কি সমাজে ওই 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 যে মনে করেন যে সুন্দর সুন্দর পেশায় কিছু মানুষ আছে, পেশাজীবী মানুষ, তারাও কিন্তু এক শ্রেণীর ডাকাই, বুঝতে পারছেন? মনে করেন যে পুলিশ আছে, তার মধ্যে কিছু কিছু আছে ওই সরকারি চাকরিজীবী যারা ঘুষ খায় ঘুষ খায়, তারপর মনে করেন যে আছে কিছু ডাক্তার। এখন এরাও কিন্তু এক শ্রেণীর ডাকাই, তা ওরা ওই সমাজের ক্ষতি করে, আমরাও ডাকাইতিরা সমাজের ক্ষতি করি, বুঝতে পারছেন? ওই দুজনের কাছে সিস্টেম দুই রকম, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, আপনি যে সকল ব্যক্তিদের কথা বললেন, যারা চাকরিজীবীদের কথা বললেন, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা যদি একটু বলেন। কবই তো কবা জানিতে আইসি। হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা বিস্তার পার্থক্য কিন্তু আছে না ভাই। হ্যাঁ আছে। সেটা কি, আমরা যখন ডাকাইতি করি তখন কিন্তু আমাকে মনের মধ্যে আমাকে যত অস্ত্র থাক, যতই গোলা বারুদ মানে যা থাক, হ্যাঁ, ওই মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে যে কোনো সময় জনগণ আমাকে যদি ঘাপাতি পারে। হ্যাঁ, তারপর মনে করেন যে ওই পুলিশ আইসি আমাকে কেল্লা ফাতে কই দিতে পারে। হ্যাঁ, একটা ভয় তো থাকবেই, একটা ভয় থাকে, র্যাব আইসি মানে ফাঁকা কই ফেলতে পারে, একদম ফুটো করিয়ে দিতে পারে, সেটা বড় কথা না। কিন্তু মনে করেন যে যাবে কথা কইছি আমি, হ্যাঁ, ইরা কী করে, ইরা ডাকাইতি করে কিন্তু এরকে মনের মধ্যে কোনো ভয় থাকে না, কেননা এরকে ক্ষমতা অনেক, প্লাস এরা এমন সিস্টেমে করবে আপনার গুলাই পাতে টাকা নেবে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, বুঝতে পারছেন? তা ওই বিস্তারিত কোয়াবো আগে একটু হেডিংটা দেন এলাম আর কি। আচ্ছা, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন, মানে যারা তারা কিভাবে টাকা নেয় আর কি। আচ্ছা, ওই কসি যে সকলের কথা কথি গেলি দেরি হয়ে যাবে। হ্যাঁ, আর ওই ডাক্তারের কথা কই খালি, আর পয়লা একটা জিনিস কই নেই, সেটা হচ্ছে প্রত্যেক পিসায় কিন্তু ভালো খারাপ দুটো দিক আছে, দুটো রকম মানুষ আছে কিন্তু, দেখছে ওই 100% ডাক্তারের মধ্যে হয়তো 20-30% খারাপ, ওই তার কই করছি, অধিকাংশ কিন্তু ভালো। এখন কিরাম কই তারা তালি কী করে, মনে করেন যে কেউ কেউ সরকারি ডাক্তার, এখন ইরগা সরকার একটা বেতন দেয়। হ্যাঁ, এখন ওরা আবার কী করে, অবসর টাইমে সিম্বার খেলি বাসে, সেটা কোনো সমস্যা না, সিম্বার সে খুলতেই পারে, কিন্তু সমস্যা হচ্ছে ওই সিম্বার খুলি তারা একটা রুগী দেখার জন্য কতক্ষণ নেয়, 500-700 টাকা ভিজিট ভিজিট নেয় নেবে। এখন
বিষয় হচ্ছে সে মানুষটা গরিব না সে বড় লোক সেটা কিন্তু তারা দেখবে না। হুম, তারপর ও যে খবরের কাছে যাবে, ওই ডাক্তারের কাছে যাবে, ওই প্রত্যেকবার কিন্তু ওই ভিজিট দেওয়া লাগবে তার। হুম, আমি নিজেই দেখেছি কিছু কিছু ডাক্তার কি করে, ওই আমি ভিজিট দিয়ে ডাক্তার দেখাই গেছি, গেছেন ডাক্তার কোনো কথাই শোনে না, তার কাছে রোবটের মতন কথা কই যাইতে আসে, প্রেসক্রিপশন লিখতেই থাকে। হুম, মানে ভালো করে যে শুনবে যে মানুষটার কি হয়েছে, হুম, সে কিন্তু শোনে না। কিছু কিছু ডাক্তার আছে, যাই হোক সেটা পরের কথা। এখন আর কি করে ডাক্তারেরা, মনে করেন যে আপনি গেছেন, আপনার জন্যই তো প্রেসক্রিপশন লিখবে, তাই না? লিখবে প্রেসক্রিপশন, কার কা ওষুধ লিখবে? ওই যারা ওই ডাক্তারে বকশিশ দেয় তার কা ওষুধ কিন্তু লিখবে। তারপর ওই ডাক্তারের আপনার ওই বিভিন্ন ওষুধ কোম্পানি কি করে জানেন, ওই বেড়াতে যাওয়ার জন্যই বিদেশ, বিদেশ বেড়াতে যাওয়ার জন্যই মালভানি দেয়, তারপর ওই গাড়ি গিফট করে। তারা কি করে, ওই তাগেরে টাকা নেয়, ওই আপনার আমার জন্যই ওই তাগে কোম্পানির ওষুধ লেখে। তো সে ওষুধই কাজ হোক বা না হোক সেটা কিন্তু কলাম বড় কথা না। আচ্ছা, তারপরে মনে করেন যে আপনার ওই গেলিপ পাত্র ওই সাতটা টেস্ট দেবেই, হ্যাঁ শরীরের টেস্ট, আপনার মনে করেন যে কিছু হোক আর না হোক, আপনার যদি গায়ে একটু চুলকুনি হয় বা পেট ব্যথাও করে, তাও আপনার রক্ত পরীক্ষা, পিসাব পরীক্ষা, এক্সরে মেক্সরে মানে কই আপনার কেল্লা ফতে করে দেবে, বুঝতে পারিছেন? টেস্টগুলো যে আপনার দেবে আপনার কোন থেকে ইচ্ছে হবে, তার সিস্টেম ঠিক করা আছে, আপনার শিকিনি ফাটাই দেবে। শিকিনি ফাটাই দিলে কি করবে, সেখান থেকে আবার একটা বকশিস পাবে। হুম, তালি আপনি আমি কি করবো, আমার গা তো অন্য কোনো জায়গা চিনিনি, ডাক্তার সাহেব যে আমি কাছে সেখানেই যাওয়া লাগবি, তাই না? হ্যাঁ সেটাই। তালি এখন টাকা কিন্তু বাস আমার গা যাচ্ছে, কি কারণ? হ্যাঁ যাচ্ছে, সাধারণ মানুষেরই যাচ্ছে, সাধারণ মানুষের যাচ্ছে। তালি ইরা ডাকা ঠিক করে নিচ্ছে না আমার গা কাছে, বিষয়টা এরকমই। আচ্ছা, তো আপনি যে ডাক্তারের কথা বললেন, তো সব ডাক্তার তো এমন না যে এরকম আছে চেম্বার খুলে টাকা নেয়, সব তো এরকম না, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো পয়লা সে কথা কইছি না ভাই, আপনি মনে হয় খেয়াল করেননি, আমি কিন্তু কইছি যে ওই 100% ডাক্তারের মধ্যে হয়তো 20-30% এরম করে, কিন্তু ভালো ডাক্তার কিন্তু আছে কলাম। আমাকে সাতক্ষীরায় কিন্তু একজন বিখ্যাত ডাক্তার আছে এরকম, গরিবের ডাক্তার হিসেবে পরিচিত, তিনি কি করে মাত্র 10 টাকা করে ভিজিট নেয়। তা এরম ডাক্তার বাংলাদেশে কিন্তু হাজার হাজার আছে, ভালো মানুষের আমরা ওই তুলি ধরতে পারিনি, এই হচ্ছে আমার একটা সবচেয়ে বড় সমস্যা, বুঝতে পারছেন? তো আজকে তো আপনি যে ডাক্তারের কথা বললেন, আরও তো দুই শ্রেণীর ব্যক্তি আছে, তাদের কথা তো বললেন না, পুলিশ আর ঘুষখোরদের কথা কি কিছু বলবেন না? আচ্ছা, একটা কথা যদি আমাকে জনগণ, আমাকে দর্শক যদি শুনতে চায়, তাহলে আর একদিন কবা নে, আজকে শুধু ডাক্তারেরটা কলাম, হালকা একটু টাচ দিলাম আর কি, বুঝতে পারছেন? ও আচ্ছা। হ্যাঁ শুধু দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণে যে ভিডিওটি আপনাদের দেখালাম আসলে মজা করার ছলে হলেও আমরা চেষ্টা করেছি যে আমাদের সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরার, এবং আমরা যে ডাক্তারদের কথা বলেছি, আসলে সব পেশায় কিন্তু ভালো এবং মন্দ উভয় শ্রেণীর মানুষ আছে। তো বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে এই ডাক্তাররাই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে আমাদের এই দেশে বা সারা পৃথিবীতে, কেননা এই করোনা সিচুয়েশনে আসলে ডাক্তাররাই কিন্তু এখন প্রকৃত যোদ্ধা। তো আসলে সব পেশায় ভালো খারাপ আছে, তো আমরা হয়তো সেই তো এই ডাক্তারি পেশার মধ্যে আসলে হয়তো ন্যূনতম কিছু অসৎ মানুষ আছে, তাদেরকে নিয়েই আজকে এই ভিডিওটি করলাম। তো আপনারা সবাই নিজেদের গায়ে টেনে নেবেন না এবং এটা নিয়ে আপনারা কেউ মাইন্ড করবেন না। তো আসলে আমরা অন্য যে পেশাজীবী মানুষের কথা বলেছি, হয়তো সময় সুযোগ হলে পরবর্তীতে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। আর এমন এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমাদের যে পুলিশ ভাইয়েরা আছেন, তারাও কিন্তু সমানভাবেই আমাদের এই সমাজের যোদ্ধা, তারা এই করোনা সিচুয়েশনে অনেক কষ্ট করছেন আমাদের জন্য। তো এই পুলিশের মধ্যে আসলে কিন্তু ভালো মন্দ উভয় শ্রেণীর মানুষ আছে। তো আসলে আমরা চেষ্টা করেছি এই শোয়ের মাধ্যমে সমাজের যে কুখ্যাত ব্যক্তিবর্গ বা যারা সমাজের ক্ষতি করে বা সমাজকে আসলে ক্ষতি করতে চায় সমাজে, তো তাদের তুলে ধরার আসলে চেষ্টা করি। তো এই শোয়ের মাধ্যমে আমরা এর আগেও কয়েকটা ক্যারেক্টার তুলে ধরেছি, আপনারা যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিন। তো যাই হোক, আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।